এবার আরও কিছু সংবাদ বরিশালের কাশীপুর ফিশারি রোডে ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগ না দেয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মনুর বিরুদ্ধে গিয়াসকে মারধর করা হলে বাধা দিতে যায় তার স্ত্রী আফিয়া এসব মিটের আঘাতে মারা যান তিনি পেটেন্ট মালিকের সত্য ষোলো বছরের বদলে ২০ বছরের জন্য সংরক্ষিত রাখার বিধান রেখে একটি আইন পাশের প্রস্তাবে সায় দিয়েছে জাতীয় সংসদ ফলে পেটেন্টধারী ব্যক্তি ২০ বছর শর্তের মালিক থাকবেন পরে তা জনগণের সম্পদ হয়ে যাবে এছাড়া শিল্প কারখানার জন্য বয়লার বিল দু হাজার একুশ সংসদে পাশ হয় তিনশো পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মামলা বাতিলের আবেদন খারিজ করছে হাইকোর্ট দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজে ইজারুল হক আকন্দ এই আদেশ দেন গত ছয়ই জানুয়ারি চট্টগ্রামের বিশেষ জজ আদালত মামলার অভিযোগ গঠন করা হয় রাজশাহীতে আত্মহত্যা প্ররোচনা মামলায় বিএমডি এর গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলার কদম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত তেইশে মার্চ জমিতে সেচের পানি না পেয়ে বিষ পানে আত্মহত্যা করেন কৃষক অভিনাথ ও রবি মার্ডি টোয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে পঁচিশ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ দুপুরে সৈকতের ঝা পয়েন্টে কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি মাটি চাপা দেয়